প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেক দিন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন, তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বরাবর মতো আজকে আমি আপনাদের মাঝে কোনো নতুন বাড়ির ভিডিও নিয়ে হাজির হইনি। আজকে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো গত সপ্তাহখানিক আগে আমার কাছে একটি ফোন আসছিল, যে বাড়ির মালিক আমাকে ফোন করে কিছু কথা বলেছে। তো ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে সেটি একে একে উপস্থাপন করব, যেটা আপনাদেরও জানা দরকার আসলে কেন এই বাড়িটির কাজ গত 2 বছর যাবৎ বন্ধ আছে, অথবা বাড়ির কাজটি আর এগোতে পারছে না। তো সেটা কেন হয়েছে আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করছি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারাও বুঝতে পারবেন যে বাড়ি নির্মাণ করার আগে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়, অথবা কী কারণে এই ভাইয়ের বাড়িটি এখন এ পর্যন্ত কাজ হয়ে থেমে আছে আর এগোতে পারছে না। দেখতে পাচ্ছেন যে এ বাড়ির যে ঘাটনিগুলো করা হয়েছে দুই পাশে, সেই ঘাটনিগুলো অলরেডি কিছু ঘাটনি খসে পড়ে গিয়েছে। তো আপনারাও বিষয়গুলো মাথায় রেখে, আমি কয়েকটা বিষয় ইনশাল্লাহ ভিডিওর মধ্য দিয়ে উপস্থাপন করব, তো আপনারা সেই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের বাড়ির কাজটি শুরু করবেন, অন্যথায় আপনাদেরও সেম প্রবলেম হতে পারে বা সেম সমস্যার সম্মুখীন হতে পারেন। তো বন্ধুরা, মূল ঘটনাটি আমি আপনাদের মাঝে উপস্থাপন করব, কারণ আপনারা যারা আমার এই চ্যানেলের ভিউয়ার্স আছেন বা আমার এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন, তারা সবাই আমার ফ্রেন্ড, বন্ধু অথবা আমার ফ্যামিলির সদস্য। তো আসলে আমার যে বিষয়টি আমি এখানে দেখতে পাচ্ছি, সেই বিষয়টি আপনাদের মাঝেও উপস্থাপন করা বা আপনাদেরকে জানা দরকার, সেজন্যই আমি আসলে ভিডিওটি করেছি। তো প্রথমত মূলত ঘটনা যেখান থেকে শুরু হয়, গত 1 সপ্তাহ আগে আমাকে একটি ভাই ফোন করে, ওনার বাড়ি হচ্ছে এই এলাকাতেই লক্ষ্মীপুরে। তো লক্ষ্মীপুরে আমি আসছি ওনার সাইটটা ভিজিট করতে। তো উনি আমাকে ফোন করে যেটা বলে, ওনার 2200 স্কোয়ার ফিটের একটি বাড়ি আছে, এই বাড়িটা উনি হচ্ছে মিস্ত্রি দিয়ে ড্রয়িং ডিজাইন করিয়েছে। করানোর ফলে ওনার মিস্ত্রি যে খরচটা বলেছে, তো সেই খরচটা অলরেডি তার থেকে 2-1 লক্ষ টাকা বেশি গেছে, কিন্তু এখনও পুরো বাড়ি কমপ্লিট হয়নি, ভিতরে ঘাটনির কাজও শুরু করতে পারেনি। তো আমাকে বললো যে পুরো বাড়িটি যে অবস্থায় আছে এই অবস্থায় কমপ্লিট করতে কত টাকা লাগবে। তো আমি ওনাকে বললাম যে আমাকে সব বিষয়টা খুলে বলেন। তো উনি আমাকে যেটা খুলে বললো যে ওনার এই বাড়িটা মোট 2200 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে, মিস্ত্রি ড্রয়িং ডিজাইনটি করেছে। তো ওনার বাজেট ছিল 17-18 লক্ষ টাকা, ঠিক আছে। তো এখন পর্যন্ত এই বাড়িটি 2200 স্কোয়ার ফিট নিচের বেস থেকে একতলা ছাদ দেওয়া পর্যন্ত এখন পর্যন্ত খরচ হয়েছে 16 লক্ষ টাকা, ঠিক আছে। তো এখন 2 বছর যাবৎ ওনার বাড়িটা এভাবেই পড়ে আছে। উনি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আমাকে ফোন দিয়েছে। তো আমি ওনার সাইটটা আজকে ভিজিট করতে আসলাম, দেখলাম যে ওনার সাইটটাতে কেন এখনও কাজ বন্ধ হয়ে পড়ে আছে। তো আমি যেটা জানতে পারলাম ওনার সাথে কন্ট্যাক্ট করে, ইমোর মাধ্যমে উনি আমাকে যেটা জানালো যে মিস্ত্রিকে দিয়ে উনি এলাকার মিস্ত্রি, আমি আসলে ওনার নাম বলতে চাচ্ছি না, হয়তো আমার ভিউয়ার্স অনেকের বাড়ি এখানে হতে পারে। তো ওই মিস্ত্রি বা ফোরম্যান, ও হচ্ছে এ বাড়ির ডিজাইনটি করেছে কাগজে কলমে, যেটা সাদা কাগজের মধ্যে করে। তো ওই বাড়ির ড্রয়িং ডিজাইনটি করানোর পরে 2200 স্কোয়ার ফিট এই বাড়িটার ড্রয়িংটা মিস্ত্রি কলম কাগজ দিয়ে করার পরে খরচের হিসাব দিয়েছে 17 লক্ষ টাকা। যে 17 লক্ষ টাকা হলেই 6টি বেডরুম, 4টি টয়লেট, 2টি বারান্দা, ড্রয়িং ডাইনিং স্পেস দিয়ে এই বাড়ি কমপ্লিট করে দিবে এই এলাকার মিস্ত্রি, নামটা বলতে চাচ্ছি না। এনিওয়ে, তারপরে উনি হচ্ছে যে 17 লক্ষ টাকা এ পর্যন্ত অলরেডি ওনার প্রায় 17 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, বাড়ির কাজ এতটুকু পড়ে আছে আর এগোতে পারছে না। তো দেখতে পাচ্ছেন ভাইজান, আপনারাও দেখতে পাচ্ছেন যে আসলে অদক্ষ মিস্ত্রি দিয়ে বা অদক্ষ ফোরম্যান দিয়ে যদি আপনারা বাড়ির ড্রয়িং ডিজাইনটি খাতা কলমে করান, তাহলেও আপনাদেরও সেম প্রবলেম হতে পারে ভাইজান। তো আসলে ইঞ্জিনিয়ারকে যদি আপনারা 10,000, 15,000, 20,000 টাকায় আপনারা দেন, তাতে করে কিন্তু আপনারা 20-30 লাখ টাকার বাড়ি করেন, স্বপ্নের বাড়ি আপনারা করতে চান, আপনাদের সারা জীবনের স্বপ্ন আপনারা একটা বাড়ি করবেন। তো সেই বাড়িটা মাত্র 20-30 হাজার টাকার জন্য যদি এরকম নষ্ট হয়ে যায়, তাহলে সারা জীবনের কান্না ছাড়া আর কিছুই না আমি মনে করি। তো আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা বাড়ি করার আগে অবশ্যই যদি ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং ডিজাইন নাও করান, অন্তত ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে নেবেন, তাতে তো কোনো টাকা লাগবে না, তাই না? তো চেষ্টা করবেন একজন দক্ষ ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে আপনাদের জায়গার পরিমাণ প্লাস হচ্ছে আপনাদের খরচ বাজেট সব কিছু মিলিয়ে আপনারা চিন্তা ভাবনা করে তারপর আপনার বাড়ি কাজটি শুরু করবেন, অন্যথায় আপনাদেরও সেম প্রবলেমটি হতে পারে। এখানে এ বাড়িটির
স্কোয়ার ফিট হচ্ছে 2200 স্কোয়ার ফিট এবং এখানে 6টি বেডরুম 4টি টয়লেট দেওয়া হয়েছে, কিন্তু আসলে কোনো কিছুই এখানে হবে না। এই বাড়িটি আমি যেটা দেখলাম এখন যে পর্যায়ে আছে, এই পর্যায়ে আমাকে উনি বললো যে কমপ্লিট করতে। তো আমি আসলে ড্রয়িং ডিজাইন করি, আমি আসলে কমপ্লিট কোনো বাড়ির কাজ করি না, কিন্তু উনি আমাকে ফোন করে পুরোপুরি কান্দামুখী হয়ে যাওয়াতে আমি আসলে আজকে নোয়াখালীতে এসেছি। তো সেই জন্য আমি ওনার সাইটটা আজকে দেখতে আসলাম। তো চিন্তা করলাম যে আপনাদের মাঝেও আজকে ভিডিওটি উল্লেখ করি, সেই জন্যই আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন যে রডগুলো ব্যবহার করেছে এখানে, 6টি রড দিয়েছে, 12 মিলি রড। তো আসলে 6টি রড না দিয়ে 4টি রড ইউজ করতে পারতো এবং এত বড় বাড়ি তো দরকারই নাই, কারণ 2200 স্কোয়ার ফিট দরকার ছিল না। উনি 1800 স্কোয়ার ফিটের মধ্যেই 3টা বেডরুম, 2টা টয়লেট, 1টা কিচেন, 1টি বারান্দা দিতে পারতো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন, আর যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো।